এই ছোট্ট আলের মধ্যে দিয়ে একদিকে সর্ষে ক্ষেত আর একটা দিকে এখন দুদিকেই সর্ষে ক্ষেত দাঁড়ান সর্ষে ক্ষেতটা একবার দেখিয়ে দিই তাহলে সব রেডি ভিডিও শ্যুট করবো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ভ্রমণ রসিক চ্যানেল সম্প্রতি এই চ্যানেলে আমি খেয়াল করলাম যে দুশো সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে আর তার থেকেও বেশি এই ভিডিওটাকে স্পেশাল করবার একটাই কারণ যে এটা আমার পঞ্চাশতম ভিডিও মানে এই ভিডিওটা হওয়ার পর এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন অলরেডি চ্যানেলের ভিডিও সংখ্যা পঞ্চাশ হয়ে যাবে তো এই পঞ্চাশতম ভিডিওটাকে একটু স্মরণীয় করে রাখবার জন্য আজকে আমি আপনাদের সামনে একটা আমার ভ্রমণ রিলেটেড অভিজ্ঞতা বলতে পারেন সেই জিনিসটা শেয়ার করব যেটা এই জিনিসটা থেকে হয়তো আপনারা কিছু শিখতেও পারেন আর এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং আপনারা কখনো অন্ধত্ব ফিল করেছেন কখনো মানে অন্ধরা কিভাবে জীবন কাটায় এটা ফিল করেছেন আশা করি অনেকে করেননি এরকমই একটা গল্প বলবো এটা শেষ অবধি শুনবেন আপনাদের ভালো লাগবে এই সালটা হচ্ছে দু আজ থেকে প্রায় ধরুন আট সাল আগে আট বছর আগের কথা বলছি আট সাল আগে আমি একটা কাজে হায়দ্রাবাদে গেছিলাম সেটাই আমার প্রথম হায়দ্রাবাদ যাওয়া তো সেখানে আমাদের আমার অলরেডি আত্মীয়ের বাড়ি রয়েছে তো আমি সেখানে গিয়েছিলাম তো সেই আত্মীয়র রিকোয়েস্টে আমি হায়দ্রাবাদে একটা ইনরবিট মল আছে মানে যারা হায়দ্রাবাদ সম্পর্কে ওয়াকিবহাল বা যারা হায়দ্রাবাদ সম্পর্কে সচেতন তারা হয়তো জেনে থাকবেন বা যারা কখনো গিয়েছেন তারাও হয়তো জেনে থাকবেন ইনরবিট বলে একটা মল আছে এই ইনরবিট মলটা ওই গুগলের অফিসের খুব কাছাকাছি এটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আমি বলে দিলাম গুগলের অফিসের খুব কাছাকাছি ইনরবিট মলে একটা খুব সুন্দর জিনিস আছে যেটার নাম ডায়লগ ইন দি ডার্ক এই শোটার জন্য আমি গিয়েছিলাম ওখানে তো তখন এটা একটা ফর্টি ফাইভ মিনিটসের শো ছিল যেই শোটার টিকিট প্রাইস ছিল প্রায় থ্রি হান্ড্রেড কি ফোর হান্ড্রেড আমার এক্স্যাক্টলি খেয়াল নেই এত বছর আগের ঘটনা বাট ওই ডায়লগ ইন দি ডার্কের ওই ফর্টি ফাইভ মিনিটসের যে শোটা সেটা মানে আমাকে অনেকটাই চেঞ্জ করে দিয়েছিল। ওই একটা শো ওই অভিজ্ঞতা আমি কোনো দিনও ভুলবো না আর সেই অভিজ্ঞতা শেয়ার করবার জন্যই এই ভিডিওটি বানানো তো হলো কি যে আমি যখন ইনরবিট মলের একেবারে টপ ফ্লোরের ডায়ালগ দি ডার্কে গেলাম তো সেখানে প্রথমেই আমাদের বলে দেওয়া হলো যে জিনিসটা যা হবে শোটা সেটা পুরোপুরি অন্ধকারে হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে শুরুতেই দেওয়া হচ্ছে একটা ওয়াকিং স্টিক যেটা নর্মালি ব্লাইন্ড লোকেরা ক্যারি করেন তো আপনাদের হাতে একটা ওয়াকিং স্টিক এলো এর পরে যখন আমরা ঢুকলাম আপনি বিশ্বাস করবেন না আপনারা সরি আপনারা বিশ্বাস করবেন না যে ভেতরটা পুরোটাই ডার্ক ছিল মানে এত ডার্ক আমি কিছু দেখতেই পাচ্ছি না মানে কিছুক্ষণের মধ্যে মনে হলো যে আমি একটা আলোর জগৎ থেকে পুরোপুরি অন্ধকার জগতে চলে গেলাম যেখানে আমি প্র্যাকটিক্যালি কিছুই দেখতে পাচ্ছি না না মানে আমার চোখ কোনোভাবেই কাজ করছে না এতটাই ডার্ক মানে আপনি কল্পনা করে নিন যে অনেক সময় আমরা কি হয় অন্ধকার ঘরেও অনেক কিছু ফিল করতে পারি এটা একেবারে অন্ধকার ছিল এখানে কোনো ধরনের আলোর কিচ্ছু ছিল না পুরোটাই ডার্ক এরম জায়গায় একটা ওয়াকিং স্টিক দিয়ে ফিল করে করে আমাকে যেতে হচ্ছে আর যে আমাদের ট্যুর গাইড ছিল মানে বা বলতে পারেন এই শোয়ের যে গাইড ছিলেন তিনি আগে আগে আমাদের বিভিন্ন কথাবার্তা বলতে বলতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমরা এই শোটায় চলছিলাম যে মুহূর্তে এই ডার্কনেসে এক্সপোজ হলো আমাদের বডি বা বডি বলা যায় মানে আমাদের যে আমরা তো তার আগে ভালোই মলের আলো টালো দেখছিলাম হঠাৎ করে যখন ডার্কে গেলাম আমাদের প্র্যাকটিক্যালি যে পাঁচটা সেন্সেস আছে সেই পাঁচটার মধ্যে চোখটা কাজ করা বন্ধ করে দিল যে মুহূর্তে চোখটা কাজ করা বন্ধ করলো সেই মুহূর্ত থেকে অন্য সেন্সেসগুলো হয়ে হয়ে গেল সুপার অ্যাক্টিভ সেই অ্যাক্টিভ হওয়ার পর আমি ওয়াকিং স্টিক তো নিয়েই রয়েছি কিন্তু ওয়াকিং স্টিক ছাড়াও আপনি বিশ্বাস করবেন না আমি প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল স্মেল পুরো বলতে পারছি যে হ্যাঁ এই জিনিসটা এই স্মেলের আর এই শোটার মানে বিউটিটা ওখানেই যে যখনই আমাদের কাছে চোখটা অকেজো হয়ে যাচ্ছে বা চোখের চোখটা পুরোপুরি নিষ্ক্রিয় তখন অন্য সেন্সেসগুলো কিভাবে সক্রিয় সেই জিনিসটা এক্সপ্লোর করা তো প্রথমে আমাদের নিয়ে যাওয়া হলো একটা মার্কেটের মধ্যে দিয়ে এক্স্যাক্ট স্টেপগুলো আমার মনে নেই তাও মানে ভিডিওটাকে শর্ট করবার জন্য আমি শর্টে বলে দিই প্রথমে নিয়ে যাওয়া হলো একটা মার্কেটের মধ্যে দিয়ে সেখানে পুরো আমি স্মেল করে বলতে পারছি যে এটা এই সাবান বিক্রি হচ্ছে কারণ যে সাবানের যে একটা ইউনিক স্মেল সেটা তো অলরেডি আমাদের মাইন্ডে রয়েছে সেই সাবানের নামটাও বলে দিতে পারছি যখন গাইড আমাদের জিজ্ঞেস করছেন যে এই এটা কিসের স্মেল আমরা সাবানের বলতে পারছি প্রত্যেকটা আওয়াজ আলাদা করে শুনতে পাচ্ছি মানে এইটা নিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা স্টেডিয়ামের মধ্যে নিয়ে যাওয়া হলো তো পুরো বোঝা যাচ্ছে আমরা একটা স্টেডিয়ামের মধ্যে আছি এবার আমাদের ক্রিকেট খেলতে বলা হচ্ছে কেউ একজন ব্যাট করছে আরেকজন বল করছে বলটা কোন দিক থেকে আসছে কত স্পিডে আসছে তাও বোঝা যাচ্ছে কারণ বলের মধ্যে একটা সাউন্ডের এফেক্ট ছিল মানে বলটার মধ্যে কোনো ঝুনঝুনি টাইপের কিছু লাগানো ছিল যাতে বলটা কোথায় ড্রপ খাচ্ছে কোথায় আসছে পুরো বোঝা যাচ্ছে এইভাবে আমাদের মতো আরও যারা শোয়ে পার্টিসিপেট করলেন তারাও ওখানে খেললেন এরপরে আরও যেটা মেমোরেবল যেরকম আমরা বোট রাইড করলাম ওই শোয়ের মধ্যে ছোট্ট একটা বোটে উঠলাম জলের সাউন্ড শুনলাম বোট রাইড হলো তারপরে যেটা আমার সব থেকে আশ্চর্যজনক লাগলো সেটা হচ্ছে ওই অন্ধকারের মধ্যে আমাদের একটা কফি শপে নিয়ে যাওয়া হলো সেখানে আমাদের মতনই যারা শোয়ে পার্টিসিপেট করেছিলেন তারা কফির অর্ডার দিলেন সেই কফি খাওয়া হলো তারা পেমেন্টও করলেন ওই অন্ধকারের মধ্যে আর যিনি পেমেন্ট নিলেন তিনি পুরো সঠিক চেঞ্জটাই ফেরত দিয়েছেন সেটা যদিও পরে জানা গেছে তাও আমি বলে রাখি যে ওইটা তখন কিন্তু ওই সঠিক চেঞ্জটাই দিয়ে দিয়েছিল সেটা পরে আমরা ভেরিফাই করে দেখেছি তো এই এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যখন বেরোলাম বেরিয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম আমাদের গাইডকে বিশ্বাস করবেন না আমাদের গাইড একজন পুরোপুরি অন্ধ মানুষ আর এই যে শোটার কথা বলছি আমি ডায়লগ ইন দি ডার্ক আমি জানি না আপনার জীবনে কখনো সুযোগ পাবেন নাকি আমি তাও সমস্ত ডিটেলস বলে দিচ্ছি এই এই যে ডায়ালগ ইন দি ডার্ক এটা পৃথিবীর অনেক জায়গায় এই শোটা চালানো হয় ইন্ডিয়াতে হায়দ্রাবাদে আমি যতদূর জানি হায়দ্রাবাদে আছে আর চেন্নাইতে আছে আর যদি কখনও আপনারা এই দুটো শহরে যান আপনারা অবশ্যই খোঁজ করবেন এদের ওয়েবসাইটটা ডায়লগ ইন দি ডার্কের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ওয়েবসাইটে লোকেশানস দেওয়া থাকবে আর কোথায় কি আছে আমি জানি না এখন করোনা বা কোভিড রিজেন্সের জন্য এগুলো খোলা আছে নাকি সেটা জানা নেই তাও যদি এই দুটো সিটিতে যান অবশ্যই একবার এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন এই পুরো শোটা চালায় মানে শোয়ের রানার বা শো রানার বলা যেতে পারে শো রানার হচ্ছে সব সমস্ত অন্ধ মানুষেরা এই শো এই পুরো অর্গানাইজেশানটা যারা এই মানে একটা ধরতে পারেন যে এক ধরনের এক্সপিরিয়েন্স সেল করে যারা একটা ইনকাম জেনারেট করছে এখানকার প্রত্যেকটা কর্মচারী অন্ধ তাদের ওই অন্ধত্বটা ফিল করবার জন্যে একটা চান্স দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আর সেই পঁয়তাল্লিশ মিনিটটা আমি এক্সপ্লোর করেছি বিশ্বাস করবেন না যখন বেরিয়েছি সবাই তো তখন ফিডব্যাক দিতে ব্যস্ত আমি তখন পনেরো মিনিট আগে ঠান্ডা মাথায় ভাবলাম যে জিনিসটা কি হলো আমার সাথে সেই ঠান্ডা মাথায় ভাবার পর আমার মাথায় দুটোই জিনিস এলো প্রথম এক নম্বর জিনিস যে অনেক সময় কি হয় আমাদের কাছে যে যে জিনিসগুলো আছে আমরা সেগুলোর কেয়ার করি না বা সেগুলোর কোনো দাম দিই না তার কারণ সেগুলোকে আমরা ভাবি টেকেন ফর গ্রান্টেড আর যে জিনিসটা আমাদের কাছে নেই সব সময় সেটার একটা আকাঙ্ক্ষা করি যে হ্যাঁ ওটা নেই ওটা পেলে ভালো হতো হয়তো এখন যেটা আছে সেটা দিয়ে আমরা ভালো কিছু করতে পারি কিন্তু সেটাকে আমরা সবসময় নেগলেক্ট করে অন্য ওটা পেলে ভালো হতো এই জিনিসটা করি চোখ যে একটা অমূল্য সম্পদ আর ভগবান যখন যাদেরকে এই চোখের দিক থেকে বঞ্চিত করেছেন যারা অন্ধ তারা কি ফিল করে এই এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি বুঝে গেছি যে যখন একজন লোক চোখ হারায় তখন সে কি জিনিস হারায় আর ভগবানের কৃপায় আমাদের তো সেটা রয়েছে আমাদের যাদের চোখ রয়েছে তাদের চোখ খুলে রাখা উচিত চোখ থেকেও অন্ধ হয়ে লাভ নেই তো এই জিনিসটার জন্য আমাদের ভগবানের কাছে কৃতজ্ঞতা জানানো উচিত যে উনি আমাদের প্রত্যেকটা বডি পার্টস ঠিকঠাক রেখেছেন যার জন্য আমরা পৃথিবীতে অনেক কিছু করে করতে পারছি যারা অন্ধ তারা কিন্তু তাদের কাছে এই পুরো দুনিয়াটাই ওরকম একটা ডার্কনেস তো সেই জিনিসটার দিক থেকে আমরা অনেকটাই এগিয়ে রয়েছি আর বল বলা যায় যে আমরা ভাগ্যবান এর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত আর সেকেন্ড হচ্ছে যখন ভগবান কাউকে চোখ দেননি তখন তার অন্য সেন্সেসগুলোকে কিন্তু সুপার অ্যাক্টিভ করে দিয়েছেন তো সেই জন্য যে জিনিসটা আপনার কাছে নেই সেটার ব্যাপারে যদি আপনি দুঃখ করেন বা সেটা কেন নেই বলে যদি আপনার ফ্রাস্ট্রেশন হয় তাহলে সেই জিনিসটা করাটা ঠিক নয় তার কারণ যে জিনিসটা আপনার কাছে নেই সেই জিনিসটা যখন নেই তখন অন্য এমন কোনো জিনিস ভগবান দিয়েছেন যেটাকে আপনি কাজে লাগিয়ে অনেক দূর যেতে পারবেন আপনাকে সেই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে আর সেটাই হতে পারে আপনার স্ট্রাগল যে সেই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যেটাতে আপনি পারদর্শী বা সেই জিনিসটাই করতে হবে যেটা করতে আপনার ভালো লাগে বা সেইটাই আপনার রিয়েল স্ট্রেংথ তো এই দুটো জিনিস বলে রাখলাম একটা হচ্ছে আমাদের কাছে যা আছে সব কিছুর জন্য ভগবানকে দোষ দিয়ে লাভ নেই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে আমাদের প্রত্যেকটা বডি পার্টস ঠিকঠাক রয়েছে আর সেই কোয়ালিটিটাকে জানুন যেটা আপনার মধ্যেই রয়েছে হয়তো আপনি কখনো এক্সপ্লোর করেননি আর সেটাই আপনার রিয়েল স্ট্রেংথ এই দুটো শিক্ষণীয় জিনিস আপনারা নিতে পারেন আর বাকি দুশো জন যে সাবস্ক্রাইবার হলো এই চ্যানেলে যে চ্যানেলের কন্টেন্টগুলো আপনারা জানেনি রকম কন্টেন্ট আর এগুলোর জন্য যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি নমস্কার জানাই যে তারা ভ্রমণ রসিক চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আর তাদের কথা মাথায় রেখে আমি চেষ্টা করব আরও আরও ভালো কন্টেন্ট দেওয়ার আরও আরও অন্যরকম কন্টেন্ট দেওয়ার যাতে এই চ্যানেলটা একটা আলাদা জায়গা করে নেওয়া যায় এই চ্যানেলের মাধ্যমে তো যারাই দেখছেন বা যারাই দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আবার পরের ভিডিওতে দেখা হবে